দর্শক স্বাগত একাত্তর মঞ্চে, আমি সামিয়া রহমান। প্রতিদিনের রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা, নাগরিক জীবনের নানা বিষয় নিয়ে আমরা কথা বলি একাত্তর মঞ্চে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতার কৃতজ্ঞতা হিসেবে আজ 67 জন বিদেশি নাগরিককে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধের বিচার এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে বিদেশি বন্ধুদের সমর্থন চেয়েছেন। অন্যদিকে আজকে বেগম খালেদা জিয়া বগুড়ার জনসভায় বলেছেন, সরকার দেশে গণহত্যা চালাচ্ছে, তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনী বিদেশের শান্তি রক্ষায় কাজ করে, দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না, তারা সময় মতো দায়িত্ব পালন করবে। এদিকে দেশে গণজাগরণ মঞ্চ, নাগরিক সমাজ, ওলামা মাশায়েক সহ অনেকেই যুদ্ধাপরাধের বিচার এবং জামাত শিবির নিষিদ্ধ করার প্রশ্নে সোচ্চার। ফলে রাজনীতি, যুদ্ধাপরাধের বিচার এবং নির্বাচন প্রক্রিয়া বারবার ফিরে ফিরে আলোচিত হচ্ছে। আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো একাত্তর মঞ্চে এবং আজ যারা আজ এখানে আছেন বা আমাদের সাথে সংযুক্ত আছেন তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, মানবাধিকার বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাড়িধারা থেকে সংযুক্ত হচ্ছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমিন আহমেদ চৌধুরী, বীর বিক্রম, নিরাপত্তা বিশ্লেষক এবং রাজনীতি পর্যবেক্ষক। আমাদের সাথে প্রসঙ্গক্রমে আরও অনেকেই সংযুক্ত হবেন, দর্শক আপনাদেরকে তাদেরকে তখন পরিচয় করিয়ে দিব। তবে তার আগে, আলোচনা শুরুর আগে আজকের দিনের প্রধান সংবাদগুলি একটু শুনে আসব। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না বললেন প্রধানমন্ত্রী। বিভ্রান্তি ও বিভক্তির বীজ ছড়াবার এই অপপ্রয়াস কখনো বাংলাদেশের মানুষ অতীতে মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত, মন্তব্য মানবাধিকার কর্মী আসমার। Why should they not apologize? I think apology is, I mean, something that is neither here nor there, but I think what we want to see is all armies reform. দেশে কোনো বিশৃঙ্খলা হলে সেনাবাহিনী বসে থাকবে না, বগুড়ার শোক সমাবেশে খালেদা জিয়া। যাতে সেইভাবে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে না, দাঁড়িয়ে করবে তার চেয়ে যে দেখবে, কাজেই সেনাবাহিনী সময় মতো তাদের দায়িত্ব পালন করবে। সরকারি ব্যবস্থাপনায় বিদেশে যেতে আগ্রহী নারীদের জন্য সারা দেশে নিবন্ধন শুরু 7 এপ্রিল। 15 থেকে 20 হাজার টাকার বেশি ওখানে অভিবাসন ব্যয় লাগবে না। দর্শক, আমরা চাই আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগদান করুন, ফোন, এসএমএস, ফেসবুক, টুইটার, স্কাইপ, যে কোনো মাধ্যমে। আলোচনা যদি শুরু করি এবং আজকে খালেদা জিয়া বগুড়ার জনসভায় বক্তৃতা দিয়েছেন, আমি প্রথমে আমিন আহমেদ চৌধুরী আপনার কাছে যেতে যাচ্ছি। খালেদা জিয়া আজকে বলেছেন যে আমাদের সেনাবাহিনী শান্তি রক্ষায় কাজ করে এবং দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না, তারা সময় মতো দায়িত্ব পালন করবে। আপনি কিছুদিন আগে বলেছিলেন যে এই সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়ে বলেছিলেন যে এটি আসলে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করছে। দেশ এখন দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ইসলামী এবং যুদ্ধাপরাধী পক্ষ, আরেকটি হচ্ছে সরকারি পক্ষ, এবং ওই অবস্থায় সেনাবাহিনী কখনোই চাইবে না অন্যের দোষ নিজের ঘাড়ে নিতে। আজকে খালেদা জিয়ার বক্তব্যকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি পুরো বক্তব্যটা এখনো শুনিনি, সেটা যেটা হচ্ছিল যে উনি বলতে চাচ্ছিলেন যে দেশে অরাজকতা শুরু হলে সেনাবাহিনী বসে থাকবে না বা এই ধরনের একটা বক্তব্য উনি রেখেছেন। যেটা রাজনৈতিক দল বা গণতন্ত্র চর্চায় যারা নিয়োজিত আছেন তাদের উচিত হবে গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে একটা একটা পর্যায়ে নিয়ে এসে দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়া। দুটি বৃহৎ রাজনৈতিক দল গত 30 বছর ধরে এদেশের রাজনৈতিক অঙ্গনে বলতে পারেন অনেক প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রক হিসেবে তারা কাজ করছেন এবং সেই কাজ থেকে তাদের বিচ্যুত হওয়াটা কোনোক্রমেই কাম্য নয়। আপনি যেটা বলেছিলেন যে দেশ এখন দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ইসলামী এবং যুদ্ধাপরাধী পক্ষ, আরেকটি হচ্ছে সরকারি পক্ষ, এই এখন আপনি কি মনে করেন দেশে আসলে এখন সেনাবাহিনী হস্তক্ষেপ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে?
মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। আপনি কি মনে করেন দেশে এখন আসলে সেনাবাহিনী হস্তক্ষেপ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে দেশে? আমার যেটা ধারণা যে যেহেতু আগামী ইলেকশনটা নিকটবর্তী হয়ে আসছে, সুতরাং দুই দলের পক্ষেই উচিত হবে ইলেকশনকে সামনে রেখে তাদের রণনীতিকে প্রণয়ন করা। সেক্ষেত্রে সেনাবাহিনীকে তাদের রণনীতির মধ্যে নিয়ে আসাটা কোনোক্রমে যুক্তিসঙ্গত কোনো কাজ হবে না। যেটা উচিত সেটা হচ্ছে যে বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, সেনাবাহিনীর সৌন্দর্য উইদিন দি ক্যান্টনমেন্ট, এবং সেখান থেকে বেরিয়ে আসার যদি প্রয়োজনীয়তা হয় সেটা প্রচলিত আইন মোতাবেক হতে হবে। আইনের বাইরে যদি হয় সেটা দেশের জন্য এবং গণতন্ত্রের যে উন্নয়ন করছে সেটার জন্য খুব সুখকর হবে না। সেই জন্যই এই ধরনের কার্যকলাপ থেকে সেনাবাহিনীকে দূরে রাখাটাই বাঞ্ছনীয়। আপনি নিজে বলছেন যে এই ধরনের কার্যক্রম থেকে সেনাবাহিনীকে দূরে রাখাই আসলে ঠিক কাজ, এবং আসলে এই ধরনের বক্তব্য, রাজনীতিবিদদের এই ধরনের বক্তব্য সেনাবাহিনী হস্তক্ষেপের বিষয়ে আসলে কতটা রাজনৈতিক প্রক্রিয়ার জন্য কতটা দায়িত্বশীল বক্তব্য বলে মনে করেন? রাজনৈতিক দুই দলের পক্ষ থেকে বা দুই দলের তরফ থেকে এই ধরনের বক্তব্য আমরা সাধারণ মানুষ কখনোই এক্সপেক্ট করে না। তারা এক্সপেক্ট করবে যে আপনার রাজনৈতিক উদ্দেশ্যটা কি, আপনি আগামী ইলেকশনটা কিভাবে আপনার বিরোধী দলকে কিভাবে ঘায়াল করে আপনি আপনার দলকে এগিয়ে নিয়ে যাবেন, আপনার অর্থনৈতিক কর্মসূচি কি, এ দেশের আঞ্চলিক এবং পরাশক্তির যে প্রভাব ধীরে ধীরে বেড়ে চলছে তার বিরুদ্ধে আপনি কি ধরনের ব্যবস্থা নিতে পারবেন, এবং বাংলাদেশের প্রেক্ষিতে তার সম্পদকে নিজের করে গড়ে তুলে নিজের করে ব্যবহার করে নিজের হাতে দেশকে গড়ার যে অঙ্গীকার এটা আপনি কেমন করে প্রেজেন্ট করবেন, সেটা এই দেশের মানুষ বেশি করে এক্সপেক্ট করবে এই দুই নেত্রী থেকে যারা গত 30 বছর ধরে এই দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। তাদের পক্ষে একটা ব্যাকডোর দিয়ে কোনো কাজ করা বা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির বাইরে গিয়ে কাজ করা কোনোক্রমে শোভনীয়। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন নিয়মতান্ত্রিক পদ্ধতির বাইরে যে কাজ করাটা কখনোই উচিত না। আমাদের সাথে দর্শক এখন সংযুক্ত হয়েছেন শাহরিয়ার আলম, বাংলাদেশ আওয়ামী লীগ সংসদ সদস্য। রাস্তায় যানজটে পড়েছিলেন মনে হয়। আমরা আলোচনা করছিলাম আজকে খালেদা জিয়া বগুড়া এবং জয়পুরহাটে বলেছিলেন যে আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষায় কাজ করে এবং দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না। আমি আমিন আহমেদ চৌধুরীর কাছে এই বিষয়ে জানতে চাইছিলাম। ব্যারিস্টার অসীম, আমি আপনার কাছে জানতে চাই আসলে আপনি কি মনে করেন দেশে আসলে সেনাবাহিনী হস্তক্ষেপ করার মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে? আমি জেনারেল অবসরপ্রাপ্ত আমিন আহমেদ চৌধুরী, উনি যে বক্তব্যটা বলেছেন পূর্ণাঙ্গ বক্তব্যটা আমরা কেউই শুনিনি, কোন প্রেক্ষাপট এবং কোন প্রসঙ্গ এবং কী নিয়ে কথা বলছিলেন বেগম খালেদা জিয়া। একটা জিনিস তো আমরা কয়েকদিন আগে আমরা যেমন নির্বাচন কমিশনে গিয়ে বলেছি যে নির্বাচন যখন হবে নির্বাচনের সময় যেন সেনাবাহিনী ডিপ্লয় করা হয়। সেনাবাহিনী আপনার দেখেন আজকে যে মর্মান্তিক মানে দুঃখজনক যে ব্রাহ্মণবাড়িয়াতে টর্নেডো হয়েছে, সেখানে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট তার সঙ্গে কাজ করছে আমাদের সেনাবাহিনী। বেগম খালেদা জিয়া যে রেফারেন্সটা দিয়েছেন যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যদি আমাদের সেনাবাহিনীর সুনামের সঙ্গে কাজ করতে পারে তাহলে বাংলাদেশের আভ্যন্তরীণ গোলযোগ, ইন্টারনাল ডিস্টারবেন্স, যেটা আমাদের যে পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু আচরণের কারণে কিংবা অন্য কোনো একটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে আমরা ডাইভার্ট করে যাই, বাইপাস করে যাই, যেটা আমিন আহমেদ চৌধুরী সাহেব বলেছেন যে নির্বাচনটা কীভাবে হবে এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আজকে দেখা গেছে দেশকে দুটা ভাগে বিভক্ত করে আপনার যুদ্ধাপরাধের ইস্যুতে আপনার এই নির্বাচন যেটা ও জায়গাতে আমি কিন্তু একটু ডিফার করবো ওনার সঙ্গে, শ্রদ্ধা রেখে ওনার সঙ্গে। উনি বলেছেন ধর্ম ইসলামী এবং যুদ্ধাপরাধী, এটা তো একটা পক্ষ, আরেকটা হচ্ছে সরকার পক্ষ। সরকার পক্ষে যুদ্ধাপরাধী নাই এটা আমি বিশ্বাস করি না। সরকার পক্ষে ইসলামকে পালন করে না কিংবা ইসলামের প্রতি
আপনার সফট কর্নার নেই এটাও আমি বিশ্বাস করি না। আবার যেটা হচ্ছে যে যেমন যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলেছে সেটা জামাত ইসলাম বলছে, আমার পার্টিতেও যুদ্ধাপরাধের বিচার চাচ্ছে, ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধের বিচার কন্টিনিউ করবে বলেছে। তফাতটা এটুকু যে আন্তর্জাতিক মান কিংবা নিরপেক্ষতা এটুকুই, কিন্তু যুদ্ধাপরাধের বিচারের দাবি আজকে বাংলাদেশের নির্বাচন ভিন্ন জিনিস। আপনারা যদি বারবার আপনারা যদি এক কথা বলেন, কোনো সমস্যা নেই তো বিচার করতে, এই বিচারের তো কোনো সমস্যা হবার কথা না, বিচার বিচারের মতো করে চলবে। বিচার তো এখন এখনকার কথাটা ধরেন, আজকে যে প্রধানমন্ত্রীর যে আপনি একটা এই এখন আপনি তোলেননি ব্যাপারটা, আমি যে দেখেছি প্রধানমন্ত্রী বলেছেন যে যুদ্ধাপরাধের বিচার নিয়ে যদি কোনো গণ্ডগোল গোলযোগ সৃষ্টি করা হয় সেটা আপনার সহ্য করা হবে না। এই গোলযোগটা আজকে তো এই সরকার ক্ষমতায় এসেছে, মহাজোট সরকার ক্ষমতায় এসেছে, ওনাদের নির্বাচনী একটা এজেন্ডা ছিল, ম্যানিফেস্টো ছিল যে যুদ্ধাপরাধের বিচার করব। ওনারা কিন্তু বলেন নাই যে ফাঁসিতে ঝুলাই দিব প্রথমেই, ওনারা কিন্তু একথা বলেন, ওনারা বিচার করবেন, বিচার চলছিল, বিচারে বাচ্চু রাজাকারের ফাঁসি হয়েছে, কাদের মোল্লার যাবজ্জীবন হয়েছে, তারপরে হঠাৎ করে একদিন আমরা দেখলাম প্রজন্ম চত্বরে শাহবাগে আপনার আপনি চাইতে পারেন, কিন্তু ফাঁসি ছাড়া আর কিছুই চাই না, আপনি এটা চাইতে পারেন না। আপনি আমি যদি রেফারেন্স দিই, আমার কথা বাদ দিলাম, আমি আপনার সাবেক একজন উপদেষ্টা, খুব সম্মানিত একজন ভদ্র মহিলা সুলতানা কামাল, উনি নিজে একজন অ্যাডভোকেট, উনি বলেছেন যে কোনো জনচাপ সৃষ্টি করে আদালতের উপরে রায় আনা বা রায় পরিবর্তন করা এটা শুভ হবে না, এটা আমার কথা না, এটা বিএনপির কথা না। আমি শারিয়া আলম আপনার কাছ থেকে এই বক্তব্যের উত্তর শুনবো। মূল বিষয়টা হচ্ছে যে ইস্যু যেটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন খুব এগিয়ে এসেছে, এখন কিভাবে হবে, এবং বেগম খালেদা জিয়া যেটা বলেছেন সেনাবাহিনী তো আপনার অনেক কাজে লাগে। আপনি একটা কথা বলেন, এই কথাটা আপনি ধরছেন বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রতিটা কর্পোরেশন, স্বায়ত্তশাসিত কর্পোরেশন, সিটি কর্পোরেশন বলেন, সিএমএমইউ থেকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে বলেন, কত প্রতিষ্ঠানের নাম চান যেখানে সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেলরা চাকরি করছে না ডেপুটেশনে। দেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য আমরা আসলে কতটা সেনাবাহিনী এই মুহূর্তে আসাটা সেটা নিয়ে ভাবছি, তবে তার আগে একটা বিরতি নিয়ে নিব, পরে আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। মঞ্চ ব্যারিস্টার অসীম যেটা বলছিলেন যে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যেভাবে সোচ্চার হয়েছে সেটাকে উনি বলছেন যেভাবে বাইরে থেকে সোচ্চার হওয়াটা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে ফেলে, আপনি কি মনে করেন শাহরিয়ার আলম এমপি? আমি একটু তার আগের ওই প্রসঙ্গে ম্যাডাম বিনোদন নেত্রী ম্যাডাম খালেদা জিয়া আজকে বগুড়ায় যেটা বলেছেন যে আমরা এর আগেও দেখেছি, এটা নতুন কিছু নয়, উনি ঢাকার বাইরে যখন এই ধরনের সফরে গেছেন তখন এমন কিছু কথা বলেছেন বিতর্কিত যেটা দেখে মনে হয় না যে উনি এর আগে দুইবার বা তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বা কোনো গণতান্ত্রিক দলের নেতৃত্ব দেন। কিছুদিন আগে পুলিশ বাহিনীকে উনি রোখার জন্য বলেছিলেন যে পুলিশ বাহিনীর সদস্যরা সাবধান হয়ে যান, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পুলিশ বাহিনীকে নেওয়া হতে পারে। ঠিক তার পরের দিনে আমরা দেখেছি জাতিসংঘ বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্মকাণ্ডে এতটাই খুশি যে তারা আরও বেশি আকারে বেশি পরিমাণে নিতে চান। তো অসীম ভাইয়ের সাথে কথা বলার একটা অ্যাডভান্টেজ আছে, উনি ছাত্র রাজনীতি করেছেন, এই কারণে ছাত্র রাজনীতি করার কারণে সত্যিকার অর্থে ওনার সিস্টেমই অ্যাকসেপ্ট করবে না, নো ম্যাটার দলের কত বড় নেতা যাই বলে থাকুক না কেন। অসীম ভাই একটু কিন্তু টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছেন যে ম্যাডাম খালেদা জিয়া সেনাবাহিনী সম্বন্ধে যেটা বলেছেন খুব পরিষ্কারভাবে বলেছেন, আমি একটু আগে যেটা ডাউনলোড করে বলেছেন পুরো বক্তব্যটি উনি শুনে নিয়ে বলতে পারছেন না। আমি bdnews24.com এর আইপ্যাড থেকে ডাউনলোড করলাম, আমার কাছে আছে। আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষায় কাজ করে, দেশে কোনো বিশৃঙ্খলতা হলে তারা বসে থাকবে না, তারা সময় মতো দায়িত্ব পালন করবে। আমাদের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিদেশে শান্তি স্থাপনে কাজ করতে চায়, তাই দেশের যদি শান্তি না থাকে তাহলে বিদেশিরা বলবে আমাদের সেনাবাহিনী নিজের দেশে শান্তি রক্ষা করতে পারছে না, দেশে এই কথা বলেছে বিদেশিরা এটা বলবে না, কারণ বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপের ব্যাপারে বিদেশিদের আগে কি বলেছে আমরা সেটা পরিষ্কারভাবে জানি। তো এটা থেকে আসলে বের হয়ে আসতে হবে। উনি বিরোধী দলের নেত্রী যেটা করার চেষ্টা করেছেন, এক ঢিলে দুটো পাখি মারার চেষ্টা করছেন, উনি তার দলের নেতাকর্মীরা যাদের মোরাল অনেক ডাউন হয়ে গেছে কারণ এই যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে, জামাতের সংশ্লিষ্টতার প্রশ্নে বিএনপি পরিষ্কারভাবে আভ্যন্তরীণভাবে দ্বিধায় বিভক্ত, ছাত্র রাজনীতি যারা করেছেন তাদের কিন্তু রক্তক্ষরণ হচ্ছে ভেতরে, তারা শিবিরের হাতে মার খেয়ে এত দূরে এসছেন, তারা জামাতের বিরুদ্ধে যুদ্ধার চেষ্টা করেছেন কিন্তু নেতৃত্বের কারণে পারছেন না। সেই জায়গা থেকে উনি দলের মোরালকে একটু উজ্জীবিত করার জন্য এটা বলেছেন। আর দ্বিতীয় যেটা বলেছেন সেটা যে কারণে বলতে পারেন সেটা আমি মানে দুঃস্বপ্নেও ভাবতে চাই না যে কী কারণে উনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলবেন। তো এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য মঙ্গলজনক নয়, বাংলাদেশের জন্য নয়, এটা অতীতে বারবার প্রমাণিত হয়েছে। আমি আশা করব যে অসীম ভাইদের মতো যারা ছাত্র রাজনীতি করে দলের নীতি নির্ধারণী পর্যায়ে এসেছেন তারা একটু ভোকাল হবেন, তারা একটু বোঝানোর চেষ্টা করবেন, কারণ বিব্রতকর স্টেটমেন্টগুলি এর আগেও দেখেছি আমরা, যে এর আগে রোড মার্চের সময় সিলেটে এবং চাঁপাইনবাবগঞ্জের জনসভা থেকে পরিষ্কারভাবে অসীম ভাই যেটা বললেন যে দলীয়ভাবে ওনারাও চাচ্ছেন যুদ্ধাপরাধীদের বিচার, তারা মিডিয়াতে এসব বলেন, কিন্তু আমরা এরকম একটি জনসভায় গিয়ে দেখেছি ম্যাডাম খালেদা জিয়ার নাম উচ্চারণ করে পরিষ্কারভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলেছেন, গোলাম আজমের কথা বলেছেন, মুজাহিদের কথা বলেছেন, কাদের মোল্লার কথা বলেছেন এবং বলেছেন মুক্তি দিতে হবে এবং তাদেরকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, তারা যুদ্ধ অপরাধী নন এই কথা বলা হয়েছে। বলতে পারেন যে ইনিশিয়াল রাজবন্দী বলেছেন, রাজবন্দী বলেছিলেন, আরো ভয়ঙ্কর কথা।
তো সেই জায়গা থেকে আসলে উত্তরণের খুব প্রয়োজন হয়ে পড়েছে। তো একটু আগে আরেকজন অতিথি গেছে, আমি জানি উনি অনলাইনে আছেন কিনা, মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী, যেটা বলেছেন যে সত্যিকার অর্থে এটা কাম্য নয়, বাংলাদেশ এই এই চক্রে বা এই গর্তে এই কালো গহ্বরে এর আগেও পড়েছিল এবং এটা কত মূল্য দিয়ে এখান থেকে বের হয়ে আসতে হয় সেটার বিএনপিও দেখে। আমি একটু শরীর আলম এখানে একটু বলি যে যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে আমরা কিন্তু বিভিন্ন বাইরের গণমাধ্যমে একটা অন্যরকম ভূমিকা দেখছি, কেউ পক্ষে লিখছে কেউ নেতিবাচক ভাবে লিখছে। যেমন ইকোনমিস্ট পরশুদিনও একটা লিখেছে যে দেশে অন্তর্ঘাতমূলক রাজনীতির সাথে জড়িয়ে গেছে বিচার প্রক্রিয়া। এই এই সমস্ত বিষয়গুলো, যেমন আমি একটু আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে স্কাইপে সংযুক্ত হচ্ছেন ইফতি রশিদ, রাজনীতি বিজ্ঞান গবেষক। ইফতি, আশা করি আপনি আমাদের শুনতে পাচ্ছেন, আপনাকে আমরা ভিডিও বলে দেখতেও পাচ্ছি। আমরা দেখেছি যে গণজাগরণ মঞ্চ থেকে যেমন সভা সমাবেশ করা হচ্ছে এবং তারা বলেছে 26 মার্চের মধ্যে থেকে জামাতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া যদি শুরু না হয় তারা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এবং আমরা দেখেছি যে নাগরিক সমাজের উদ্যোগেও জামাতকে নিষিদ্ধ করার জন্য কনভেনশন তৈরি করা হয়েছে এবং কনভেনশন হয়েছে। আমরা ওলামা মাশায়েখদেরও সমাবেশ থেকে দেখেছি জামাত সম্পর্কে, তারা বলছে যে এরা সন্ত্রাসী সংগঠন, ইসলামের শত্রু। এই যে দেশে যেমন জামাতের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে, বিদেশেও আমরা দেখেছি যে আপনারা অনেক সমাবেশ করছেন, প্রতিবাদ করছেন, কিন্তু বিদেশি গণমাধ্যমগুলোতে আবার অনেক, যেমন বিশেষ করে ইকোনমিস্ট, আল জাজিরা, এগুলোতে দেখছি যে জামাতের পক্ষে বা বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা আসলে এটিকে কিভাবে দেখছেন? আপনারা জানেন যে আজ সকালে মেলবোর্ন সহ 40টা শহরে 5টি মহাদেশে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা একসাথে সমবেত হয়েছে শাহবাগের সাথে একাত্মতা জানাতে এবং সমর্থন জানানোর জন্য। আজকে যে জিনিসটা এখানে ছিল যে আপনার যারা বক্তারা ছিলেন এবং যারা এখানে অনুষ্ঠান আয়োজন করেছেন, ওনারা ওনাদের স্পিচে এখানে বলেছেন যে এক ধরনের অপপ্রচার চলছে। এখানকার মিডিয়া বলেন বা আপনি এখানকার মসজিদ বলেন, কমিউনিটি বলেন, এক পেশি এক ধরনের ওয়ান সাইডেড প্রোপাগান্ডা চলছে, যে প্রোপাগান্ডা আমাদের কাউন্টার করতে হবে। এবং সেখানে আপনি আজকে যে আপনার জাতিসংঘের মাধ্যমে শুরু করেন, যখন বক্তৃতা হয়েছে ডক্টর আহমেদ শরীফ শুভ, যিনি এখানে আমাদের মেইন বক্তব্য রাখেন, উনি বলেছেন যে শুধু মিডিয়া না, এখানে অনেক মসজিদেও অপপ্রচার চলছে এবং সেইভাবে একটা এখানে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে ইমাম কাউন্সিল বলেন বা এখানকার লোকাল মিডিয়া বলেন, তাদের সাথে একটা ডায়ালগ করে, এনগেজমেন্ট করে দেশের প্রকৃত সত্যটা তুলে ধরা। কারণ এক সাইডের যে এক পেশি প্রোপাগান্ডা হচ্ছে, এখানে দেশের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত চলছে, যেরকম বলা হচ্ছে যে বাংলাদেশে আজকে বলে ইসলাম ডিপ্রেশনে আছে, যেটা এক ধরনের, যারা জানেন যে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, এটা যে সত্যতা কোনো নেই সেটা কিন্তু অত্যন্ত ক্লিয়ার। এই মিথ্যাগুলো তুলে ধরার জন্য এখানকার কমিউনিটি একত্রিত হয়েছে দলমত নির্বিশেষে, এবং যেখানে এখানে একটা ডিক্লারেশন করা হয়েছে এবং যে পিটিশন স্যান করা হয়েছে সেখানে একটি পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে এখানকার লোকাল পলিটিক্যাল লিডারশিপ বলে, এখানকার লোকাল মিডিয়া বলে, এখানকার লোকাল আপনার ইয়ে রিলিজিয়াস কমিউনিটি বলে, তাদেরকে সত্য সত্যতা তুলে ধরতে, যাতে তারা সেই প্রোপাগান্ডা থেকে বের হয়ে যে একটা ব্যালেন্স ভিউ দিতে পারে যে বাংলাদেশে একাত্তরে যে অ্যাট্রোসিটিস হয়েছিল সেই অ্যাট্রোসিটিস কিনা আজকে জনগণ একসাথে একত্রিত হয়েছে এটা বিচার চাওয়ার জন্য। আমি জানতে চাচ্ছি আপনার কাছে, বিরোধী দল এবং সরকারি দল সবসময় বিভিন্ন ইস্যুতে তারা পরস্পর বিরোধী অবস্থানে আছে, আসলে এই ইস্যুটাতে যে আমাত নিষিদ্ধ করার প্রক্রিয়া বা এই যে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে তারা যে দাবিগুলো করছে বা বিরোধী মানে বিএনপি বা জামাত যে যে কথাগুলো বলছে, সরকার আসলে কতটা তৎপর জামাতকে নিষিদ্ধ করার ক্ষেত্রে? সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তো পরিষ্কার বলেছেন যে জামাতে ইসলামীর বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই, সেই অধিকার তারা হারিয়ে ফেলেছে। কিন্তু কখন নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হবে? সেটি আমার মনে হয় সরকার যেটি চাচ্ছেন, এটা আমার, আমি সরকার পরিচালনার দায়িত্ব নেই, যদি সরকারের ক্ষুদ্র একটি অংশ মানে সংসদ সদস্য, আমি সেই জায়গা থেকে বলতে পারি যে সেন্টিমেন্ট যতটুকু বুঝি যে এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে করাটাই শ্রেয় মনে করছেন সরকার। কারণ হচ্ছে যদি কোনো এক্সিকিউটিভ অর্ডারে করা হয় তাহলে দের ইজ অলওয়েজ অ্যান অপরচুনিটি বা চান্সেস যে সেটাকে আবার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আবার রিপিল করে দেওয়া হবে, চেঞ্জ করে দেওয়া হবে। তো এই ধরনের সিদ্ধান্তে গিয়ে কোনো টেম্পোরারি ডিসিশনে না গিয়ে পার্মানেন্ট সলিউশনের দিকেই হয়তো সরকার চাচ্ছেন, যে কারণে এটা সময় লাগছে। তো আমি বিদেশি মিডিয়া সম্বন্ধে একটি কথা বলবো যে এখানে একটু চিন্তিত হবার বিষয় আছে, আবার কিছু নেইও।
কারণ আপনি এই আল জাজিরার কথা যদি বলেন, রোহিঙ্গা ইস্যুতে তাদের অবস্থান যদি দেখেন, তারা এই ধরনের অনেক রাউন্ড টেবিল করেছেন, আমরা আল জাজিরা টেলিভিশনে দেখেছি। ওখানে যদি 30 মিনিটের ডিসকাশন বা রাউন্ড টেবিল হয়ে থাকে, সেখানে 20 মিনিট ধরে বলা হয়েছে বাংলাদেশ কেন রোহিঙ্গাদেরকে আশ্রয় দিচ্ছে না, মাত্র 10 মিনিট ব্যয় করা হয়েছে যে রোহিঙ্গাটা কেন বার্মার বিরুদ্ধে একটা অবস্থান তাদের নেওয়া উচিত ছিল, কারণ পরিষ্কারভাবে তাদের ভিতরে একটা জাতিগত দাঙ্গা, এটি অনেকে 71-এর সাথে তুলনা করেন। তো সেটা তো রাষ্ট্রযুদ্ধ অবস্থাতে নয়, রাষ্ট্রযুদ্ধ অবস্থায় ছিল বলে বাংলাদেশ কলকাতা হয়ে ত্রিপুরা হয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলাম। তো রোহিঙ্গার বিষয়টা তা নয়, তো তারা সবসময় অ্যান্টি বাংলাদেশ একটা সেন্টিমেন্ট প্রিভেল করে। এটা কেন করে এটার একটা উত্তর হতে পারে যে আমরা জানি বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে এসছে যে জামাত ইসলামী 2,000 কোটি টাকার উপরে তহবিল নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় নেমেছে, এবং আপনিও জানেন পৃথিবীর অনেক প্রথম শ্রেণীর আন্তর্জাতিক বা প্রথম শ্রেণীর পত্রিকা রয়েছে বা ম্যাগাজিন রয়েছে যেখানে আপনি কিন্তু ইনভেস্ট করলে, লবিস্ট নিয়োগ করলে আপনি কভার স্টোরিতে চলে আসতে পারেন, আপনার সম্বন্ধে ভালো কিছু আসতে পারে। তো এগুলি প্রভাবিত করা হয়েছে। বনিব তার আগে একটু শাহবাগে যেতে চাচ্ছি, সেখানে তরুণ প্রজন্ম রয়েছে, তাদের কথা একটু শুনতে চাচ্ছি। 26শে মার্চের ভিতরে জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরুর ব্যাপারে আমাদের যে আলটিমেটাম ছিল, সেই আলটিমেটামের কোনো প্রোগ্রেস এখন পর্যন্ত আমরা দেখি নাই সরকারের তরফ থেকে। তো এটাই আমাদের মানে আমরা আরো কঠোর কর্মসূচির কথা ভাবছি, কারণ সরকারকে আমরা আসলেই 26শে মার্চ আমাদের ডেডলাইন ছিল, তো 26শে মার্চ চলে আসছে, তো আমরা দেখতে চাই। আমরা তো এখানে আমাদের দাবি তো সুস্পষ্ট যে 6টা দাবি আছে, দাবিটা বাস্তবায়ন যাতে করে অবিলম্বে এই জন্যই আন্দোলনটা চলছে। এখানে কোনো রাজনৈতিক কোনো ইয়ে নেই, আন্দোলনের মেইন ফোকাস সবসময় উঠে ছিল এটা, আন্দোলনটা কিছু ইস্যু ভিত্তিক এবং সেই অনুযায়ী আমাদের আন্দোলনটা চলছে। আসলে 42 বছরের যে জঞ্জাল আসলে আমরা সাফ করতে আসলাম, তো আমাদের যে আলটিমেটাম আছে এটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে 26শে মার্চের আলটিমেটাম। আমরা চাই যে 26শে মার্চের ভিতরে সরকারের মতো রিয়েক্ট করুক। থ্যাংক ইউ। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আন্দোলনটা তো চেতনা ভিত্তিক আন্দোলন, তো 42 বছরের যে গ্লানিটা ছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সর্বোচ্চ শাস্তির জন্য, এই আন্দোলনটাকে মূলত সেইটাকে কেন্দ্র করেই আন্দোলনটা এগিয়ে যাচ্ছে। তো আমাদের আলটিমেটামটা ছিল, আলটিমেটামের ব্যাপারে সরকার তো একটা উদ্যোগ নিয়েছে, 2009 সালের মামলাটাকে পুনরুদ্ধার করেছে, কিন্তু আমরা বলছি না নির্বাহী আদেশ জারি করে, প্রজ্ঞাপন জারি করে হচ্ছে জামাতসেবী নিষিদ্ধ করার জন্য, এবং এই ক্ষেত্রে আমাদের এই অহিংস আন্দোলনটা চলছে। আমাদের আগামীকালকের কর্মসূচি আছে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, যেই যেই ক্লাস ক্লাস চলাকালীন সময় যে যে ক্লাসে তাদের নির্ধারিত বাংলা বই থেকে মুক্তিযুদ্ধের গল্প কবিতা পড়ানো, এবং তারপর সন্ধ্যা 7টায় সারা দেশব্যাপী প্রোগ্রাম আছে, তারপর রাত 11টায় প্রজন্ম চত্বর থেকে শহীদ মিনারে, এবং আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সারা দেশ বিশ্বব্যাপী যেটা ফিরে যায় 71-এ 2 মিনিটের জন্য, 11:29 থেকে 11:31 পর্যন্ত 2 মিনিট বিশ্বের যে জায়গায় বাঙালিরা আছেন তারা এক জায়গায় দাঁড়িয়ে স্থির হয়ে তারা স্মরণ করবেন 71-এর কথা। যারা 71 দেখেছেন 71-এর স্মৃতি স্মরণ করবেন, যারা 71 দেখেননি তারা 71-এর ভিত্তিক চলচ্চিত্র, আলোকচিত্র কিংবা গল্প উপন্যাসের কোনো কাহিনী স্মরণ করবেন। তো এই এর মধ্য দিয়ে এবং 26শে মার্চে আমাদের মুক্তিযোদ্ধা জনতা মহাসমাবেশ আছে এই প্রজন্ম চত্বরে, এবং এর মধ্য দিয়ে হচ্ছে আমরা চেতনাটাকে সুবিস্তৃত করতে চাইছি, 56,000 বর্গমাইলে ছড়িয়ে দিতে চাইছি, যে চেতনাটা ছিল সেটাকে আরও বেশি জাগ্রত করবার জন্য। এবং আমরা বিশ্বাস করি একটি অহিংস আন্দোলনের মধ্য দিয়েই, এভাবে চেতনাকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই জামাত শিবিরকে নিষিদ্ধ করা সম্ভব হবে, রাজাকার মুক্ত, যুদ্ধ অপরাধ মুক্ত, একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা প্রসূত বাংলাদেশ গড়া সম্ভব হবে। ধন্যবাদ। আমরা শাহবাগ থেকে দেখলাম তরুণ প্রজন্ম বলছে অহিংস আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের জন্য। আমরা একটা বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরে আসব। সরকারের ইস্যু আমাদের অত্যাসন্ন, যেটা অতি নিকটে, যেটা নিয়ে সরকার কিন্তু বিতর্ক তৈরি করেছে। সুপ্রিম কোর্ট থেকে আপনার জাজমেন্ট এসেছে, পূর্ণাঙ্গ জাজমেন্ট বের হওয়ার পূর্বে মনে করেন যে আপনার পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট হয়েছে, 15th amendment, এটাই ছিল কিন্তু প্রথম একটা রাজনৈতিক বিতর্ক এবং যেটার অবসান হয়নি। ঠিক যখন এই দাবিটা যৌক্তিকতা পেয়েছিল বাংলাদেশের মানুষের, সকল ধরনের নাগরিকদের দাবি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত, ঠিক তখনই কিন্তু এই শাহবাগের গণজাগরণ মঞ্চ কিংবা আপনার যুদ্ধাপরাধের বিচারটা হঠাৎ করে আপনার সামনে এসেছে। আমি একটা জিনিস একটু আগে, আমি বিরুদ্ধের কথা আমি আসছি একটু আগে, যে আপনার কয়েকজন যুবক, আমি তাদেরকে সম্মান রেখেই আমি তাদের যে দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করি। বিচার আমি চাই, বিচার কিন্তু চলছিল, আপনি কি খেয়াল করেছিলেন? আমি কিন্তু বারবার, আপনিও একটু আগে বলেছিলেন যে তারা তো বিচার চাচ্ছিল, ফাঁসি চাই, এটা তো কথার কথা, এটা কিন্তু সবাই বলেন, কিন্তু ওই ভদ্রলোক উনি বলেছেন সর্বোচ্চ বিচার, সর্বোচ্চ দণ্ড, সর্বোচ্চ দণ্ড মানে ফাঁসিতে ঝুলানো। আপনি নির্দিষ্ট করে বলতে পারেন না সর্বোচ্চ দণ্ড হচ্ছে ফাঁসি, বিচার কি সর্বোচ্চ? না না না, এখন আপনি কিভাবে জানবেন ডিগ্রি অফ কালপেবিলিটি বা ডিগ্রি অফ অফেন্স কিভাবে জানবেন? আমি তো জানি না, তো আমি তো সে কারণে তো বলছি না। একজন আপনি 3 বার দেন, কারো যদি আপনার অপরাধের পরিমাণ এত বেশি হয় আইনের মানদণ্ডে তাকে 3 বার ঝুলান, আমার কোনো আপত্তি নাই। আমি যুদ্ধাপরাধের পক্ষে বলছি না, আমি ট্রাইব্যুনালের প্রশ্ন তুলেছি,
নিরপেক্ষতা নিয়ে আমি প্রশ্ন তুলেছি। যে ট্রাইব্যুনাল নিয়ে আজকে যেমন ইফতি বলেছে যে বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা কী লিখছে না না লিখছে ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন এসছে, আপনি ইকোনমিস্টের রেফারেন্স দিয়েছেন, আমি ফরগেট অ্যাবাউট অল দোজ থিংস, আমি বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে আপনার যে ট্রাইব্যুনাল বিচার করছিল, আপনি একটা দেখেন স্কাইপ কেলেঙ্কারি নিয়ে আপনার একজন মাননীয় বিচারপতি পদত্যাগ করেছেন ট্রাইব্যুনাল থেকে, কিন্তু ট্রাইব্যুনাল তো বন্ধ হয়ে যায়নি। জামাতের দাবি ছিল যে সমস্ত কিছু বাদ দিয়ে নতুন করে করতে হবে, তারাও বলেনি যে এটা টোটালি ওয়াইপড আউট করে দেন, এটা বাদ দিয়ে দেন, তা না, তারা কিন্তু ফাইট করছিল, তারা অ্যাপিল করেছে, সমস্ত কিছু করেছে। রাজনৈতিকভাবে তাদের বলা যেটা সেটা তারা বলছে সেটা ভিন্ন জিনিস। আজকে যে যুদ্ধাপরাধের ইস্যুতে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, জামাতের রাজনীতি বন্ধ, আর জামাতের রাজনীতি বন্ধ করে দিলে তো আমার মনে হয় ইনডিরেক্টলি বিএনপি লাভবান হবে। আমি তো মনে করি আমরা একটা বিতর্ক করে আজকে বাস্তবতাটা স্বীকার করেন, পার্বত্য চট্টগ্রামের কথা ধরেন, 6,000 শান্তি বাহিনীকে আপনার মোকাবেলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেকের বেশি বাজেট ব্যয় করা হতো। এই 6,000 শান্তি বাহিনীকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেকের বেশি ফোর্স ডিপ্লয় করা হয়েছিল। আজকে আপনি যুদ্ধাপরাধের যেটা বলছেন যে বন্ধ করে দেবেন তাদের রাজনীতি, জামাত ইসলামকে নিষিদ্ধ করে দেবেন, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা চিন্তা করেন যে এরপরে কী হবে। আপনি করেন, আমার কোনো আপত্তি নেই, আপনি যদি লজিক্যালি, আপনি যদি আইন করে, আপনি যদি মানুষকে বোঝাতে সমর্থ হন, আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষে যুদ্ধাপরাধীদের বিচারই চান, ব্যারিস্টার অসীম, আপনারা যদি যুদ্ধাপরাধীদের বিচারই চান, তবে তাহলে তবে কিন্তু না করে বা এখন শুরু হলে সমস্যাটা কোথায়? ঠিক আছে, তাহলে আমার আসলে না, ঠিক আছে, পার্লামেন্টে তো ওনাদের পার্লামেন্টে ও বিতর্কে আমি আসছি, তাদেরকে পার্লামেন্টে আপনারা নিষিদ্ধ করে দেন, আপনাদের তো 2/3 ব্রুটাল মেজরিটি আছে, 3/4, এটাকে আমি ব্রুটাল মেজরিটি বলি তো, আপনার সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে পূর্ণাঙ্গ রায় আসার আগে যেই সংসদ আপনার 15th অ্যামেন্ডমেন্ট করতে পারে, সেই পার্লামেন্ট ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং। নাস্তিকরা প্রথম এটা করেছে কখন এসছে আমি কিন্তু জানি না যে কে নাস্তিক, বেগম খালেদা জিয়াও জানেন না, কিন্তু ডেইলি স্টার বের করে দিয়েছে ব্লগার রাজীব যে মারা গেছেন, রাজীব যে থাবা বাবা নামে লিখেন, এটা কিন্তু কেউ বাংলাদেশের মানুষ জানতো না, এটা ডেইলি স্টার জেনেছে, ডেইলি স্টার বলেছে যে রাজীব ওয়াইডলি নোন এস থাবা বাবা, এটা কিন্তু আমরা জানতাম না। আপনারা একটা কথা বলি, আমি আপনাকে রাজীবের কথা নিয়ে বিতর্ক থাকার কোনো সুযোগ নাই, আমি আজকে স্পষ্ট করতে চাই একটা কথা, রাজীবের কথাটা যে রাজীব নিহত হওয়ার পর আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের নিন্দা জানাই, দোষীদের শাস্তি দাবি করি, মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা রাজীবের নিহত হওয়াটা, আমার কথা হচ্ছে যে রাজীব আপনার, আমি একটু বলে নিয়ে আমি জানা প্রসঙ্গ যখন তুলেছেন, আমি একটা কথা না, তারা আইটি বিশেষজ্ঞদের কথা বাদ দেন, আইটি বিশেষজ্ঞরা আমার সামনে এনে দেন, আজকে রাজীব মারা যাওয়ার পর বলা হয়েছে তার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে, আমার কাছে ডকুমেন্ট আছে, সুপ্রিম কোর্টে আমরা রিট পিটিশন করেছিলাম 2012 সালের জানুয়ারি মাসে, এবং আপত্তিকর আপত্তিকর ডকুমেন্ট দেখে, কিন্তু আপত্তিকর না আমারটা শেষ হয়নি তো, আপত্তিকর ডকুমেন্ট দেখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ওই সমস্ত ওয়েবসাইট গুলো ব্লগ গুলো আপনার বন্ধ করতে বলেছে। একজনকে দিয়ে কি আপনি হোল আমি একজনকে বলছি, ওখানে অনেকের লিস্ট আছে, একজন দুজন না। এবং একটা কথা বলি, শুধু মুসলিম ধর্ম ইসলাম ধর্মকে নিয়ে তারা কটাক্ষ করেনি, রাজীব বা অন্যকে আমি তাদের নাম বলছি না, যারা করেছে যেগুলোকে আপনার বিটিআরসি কে নির্দেশ দেওয়া হয়েছে এগুলিকে বন্ধ করা হোক, এবং গাজীপুরের অ্যাডিশনাল পুলিশ সুপার বলেছে আইডেন্টিফাই করেছি, গ্রেফতার করতে পারেনি, কেন গ্রেফতার করতে পারেনি, শাহবাগে তো ছিল, আজকে যদি সে সময় ব্যবস্থা নিতেন তাহলে রাজীব নিহত হতো না। ব্যাসর অসীম, আমি একটু ইফতি রশিদের কাছে শুনতে যাচ্ছি, ইফতি ব্যাসর অসীমের কথা আপনি শুনছিলেন, আমি ওনার কথা শুনতে যাচ্ছি, আপনার কথা। আমার এখানে যেটা, যদি কেউ ধর্মক সালফ হয়ে থাকে বা আল্লাহ বা সুবহান আল্লাহ তালা বা নবীজিকে অসম্মান করে থাকে, অবশ্যই সেটা আমরা নিন্দা জানাই, কিন্তু এখানে আপনার যেটা ব্যাপার আছে যে আমাদেরকে প্রশ্ন রাখতে হবে যে ব্লগে লেখা কয়জন পরে এবং এটা খবরের কাগজে পাবলিশ হওয়ার পরেই কিন্তু এটা একটা মাস রিডারশিপ হয়েছে, এবং সেখানে আমি বলবো যে ঠিক একইভাবে যে আমেরিকায় যখন আপনি দেখেছিলেন যে অত্যন্ত অবজেকশন একটা ভিডিও ছিল যেটা প্রডিউস হয়েছিল, খুব কম মানুষই সে দেখেছিল, কিন্তু এক শ্রেণীর একটু কানেক্টিভিটিতে সমস্যা হচ্ছে। আমি শারিয়ার আলম আমি একটু ফিনিশ করে দেই, সেখানে শুধু ইসলামকে নিয়ে কটাক্ষ করা নয়, জিজাস ক্রাইস্টকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, চার্চে আগুন লেগেছে, বজ্রপাত হয়েছে, আপনার কি ধরনের, আমি এটা বলছি না, আপনি যে বললেন যে কেন নাস্তিক বলেছে, বলেছে যে যারা উদ্যোক্তা ছিল তাদের মাঝে, বেগম খালেদা জিয়া যেটা মেন করেছেন সেটা, এবং না এটা তো আপনার আন্দোলনকে, বেগম খালেদা জিয়া কিন্তু সাধুবাদ জানিয়েছিল, আমিও আপনাদের এখানে এসে তাদের যে চেতনা, চেতনাকে আমি ধারণ করি, আমি সমর্থন করি, কিন্তু সেটার মধ্যে যখন রাজনীতি ঢুকে যায়, সেখানে যখন অসৎ উদ্দেশ্য আপনার
লালন করার জন্য পালন করার জন্য আমি কাজে লাগাই। ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম যে অসীম ভাইয়ের অ্যাডভান্টেজটা হলো ওনার সিস্টেম অনেক কিছু রিফিউজ করবে, যেটা আবারও রিফিউজ করেছে। উনি বলছেন যে নাস্তিক আমি জানি না কে কারা নাস্তিক অথবা তারা নষ্ট নন, এটাকে যে কেউ ম্যাডাম খালেদা যে বলেছেন ওটাও তার কাছে না। উনি প্রসঙ্গে কাদেরকে নাস্তিক মিন করেছেন সেটা শাহবাগকে বলেছেন, উনি পরিষ্কার বলেছেন নাস্তিক চত্বর বন্ধ করুন, নইলে ঢাকায় অবস্থান, মুন্সিগঞ্জে বলেছেন নাস্তিক চত্বর, ওটা আমরা বলি বলেছেন যারা করেছে জাতীয়তাবাদী দল। এই পত্রিকা আমি একটা জিনিস আমি বলি নাস্তিক একটু অনেক বলেছেন, একটু বলি নাস্তিক এই ক্লেমটা এই এই অপবাদটা খুব বড় ইসলামী দৃষ্টিকোণ থেকে, কিন্তু তারপরে আর কিছু থাকে না। মুসলমান হিসেবে কাউকে যদি নাস্তিক হিসেবে চিহ্নিত করা হয় বা সে যদি স্বঘোষিত নাস্তিক, নাস্তিক জামাত ইসলামী এবং কিছু পত্রিকা যেটা করেছে আমরা রিপিটেডলি দেখেছি গত দু তিন মাস ধরে, পবিত্র কাবা শরীফে গিলাব চড়ানোর একটা আনুষ্ঠানিকতা ছবিকে দুটো পত্রিকা ওখানে ইচ্ছা করে একটা বিভ্রান্তকর ক্যাপশন দিয়ে তারা বলেছে যে সাইদির পক্ষে এটা আমি দেখেছি, ডিসিভ করেছে তারা, ফ্রড করেছে, সেটা যদি তারা করে থাকে সেটা তাদের দায়িত্ব। জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী যে তাণ্ডবগুলি চালিয়েছে, আমরা কিন্তু একবারও পুলিশকে রেজিস্ট্রেন্ট করতে বলা হয়েছে, সেনাবাহিনীকে ইন্টারভেন করার আহ্বান জানানো হচ্ছে, কখনো কিন্তু বলা হয়নি জামাত শিবিরের ভাইরা তোমরা আঠদলীয় জোটে আছো, তোমাদের কারণে আমাদের অপবাদ হচ্ছে, আমাদের ক্ষতি হচ্ছে, তোমরা এইসব কাজ থেকে রিফ্রেন থাকো, বন্ধ করো, তারা কিন্তু করেনি। কিন্তু তালিকা দেখেন, তালিকা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ম্যাডাম যখন মুন্সিগঞ্জে গিয়েছিলেন তখন কিন্তু হিন্দু সম্প্রদায়ের কয়েকজনকে নিয়ে এসে উনি কিছু দিয়েছেন ক্ষতিপূরণ বা টাকা পয়সা কিছু, বা গায়ে হাত বুলিয়ে দোয়া করেছেন বা মঙ্গল চেয়েছেন। কালো পতাকা দেখানো হয়েছে, ব্যানার নিয়ে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় দাঁড়িয়েছিল ওখানে। আজকে উনি যে ইয়েতে গেলেন চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন অথবা জয়পুরহাটে যাচ্ছেন, বগুড়াতে যাচ্ছেন, তো এইসব অঞ্চলে এই যে চব্বিশ দিনে 319টি মন্দিরে গতকালকেও মন্দির প্রতিমা ভাঙা হয়েছে, এই যে রিপিটেডলি কাজ করা হচ্ছে, একবারও তো মানে এটার সত্যিকার অর্থ হিসেবে প্রতিবাদ জাতীয়তাবাদী বেগম খালেদা জিয়া আপনি বিএনপি কিন্তু আপনাকে দিয়েছে এটা বলেছে যে সরকারকে দায়িত্ব নিরাপত্তা দেয়া, বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে সরকার খুঁজে বের করে না কথাটি, বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে শরিয়া আইন আপনাদের দলের লোকরা আজকে পেপারে এসেছে, আজকে প্রথম আলোতে এসেছে, ছাত্র লীগের নেতারা আপনার নোয়াখালীতে আপনার মন্দির ভেঙেছে, আমরা 1952 পরবর্তী সময় থেকে দেখেছি পূজা উদযাপন কমিটি বলেছে সরকার দলের লোকরা করে হয়েছে, বাঙালিকে নাস্তিক বলা হয়েছে, যে পাকিস্তান একটি ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা নাস্তিক, আপনাকেও আপনার পূর্বপুরুষকে নাস্তিক বলা হয়েছে, আমার পূর্বপুরুষকে, আমি এই প্রসঙ্গে আবার আসব, আমার পূর্বপুরুষকে বলা হয়েছে, তো একই ধারাবাহিকতায় এভাবে ঢালাও ভাবে এই দেশে তরুণ প্রজন্মকে যারা ছিল তাদেরকেও বলা হয়েছিল, এই প্রজন্মের নতুন প্রজন্মকে আবার এই কথা বলে আপনারা কিন্তু ঠেলে দিয়েছেন, আপনারা কিন্তু নিজেরাই পক্ষ তৈরি করে ফেলেছেন। এবং আমি এর আগেও বলেছিলাম একটা ফোন এসেছে, একটা দর্শক প্রশ্ন এসেছে, শারিয়া আলম বিভ্রান্ত করার মানে অপরাধে আপনাদের একসময় বিচার হতো, দর্শক একটা প্রশ্ন, এই পর্যায়ে একটা দর্শক প্রশ্ন এসেছে, দর্শক প্রশ্নটা নিব আগে, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন, আমরা কিছুই শুনতে পাচ্ছি না, ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা, আপনি প্রশ্ন করুন, আপনার নামটি বলুন, আমরা সম্ভবত সংযুক্ত হতে পারিনি, আমরা একটা বিরতি নিয়ে শেষ একটা কথা বলি, এই যে শাহবাগ প্রজন্ম এই দাবিটি করতে পারেন কিনা, কথার কথা বলেছে, বিচার দাবি করেছে, এখন স্পষ্ট শুনতে পেলেন এবং যেটা আমি আগেও শুনেছি, সর্বোচ্চ দাবি, সর্বোচ্চ কোনটা ফাঁসি, এটা তো জনগণ দাবি করতেই পারে, জনগণের দাবি অনুযায়ী তো ফাঁসি হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না, আপনি কেমন করে বুঝলেন জনগণ বাতিল করতে হবে কেন তার বিরুদ্ধে নৈতিক সংসদে বেসরকারি দিবসে আরেকটি আইন শেষ করে দিই, এটা আইনে ট্রান্সলেট হয়নি কিন্তু আরেকটি বৃহস্পতিবারে বেসরকারি কার্য দিবসে যেটি হয় একজন প্রাইভেট মেম্বার বিলে বলা হয়েছে যে যুদ্ধ অপরাধীদের মানবতা বিরোধীদের বিচার
কারুকার্য বাধাগ্রস্ত যারা করবে তারাও এই বিচারের মানে আইনের আওতায় আনা হবে তাদেরকে। এটা আইনে পরিণত হয়নি কিন্তু সংসদ কিন্তু সেই বিল পাশ করেছে। আচ্ছা, সেই জায়গা থেকে এই অবস্থান জামাত ইসলামী থাকলে অবশ্যই জোট থেকে বের করে দেওয়া উচিত। জাস্টিস নিজামুল হক নাসিম সাহেব পদত্যাগটা কেন করলেন? দর্শক দেখছেন একাত্তর মঞ্চ, আমাদের হাতে সময় খুব কম। ব্যারিস্টার অসীম, আজকে আসমা জাহাঙ্গীর হামিদ মির পাকিস্তান থেকে এসে বলেছে একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত, সেখানে একাত্তরে যুদ্ধাপরাধে সংশ্লিষ্ট থাকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া তো দূরের কথা, তাদের জন্য যদি সর্বোচ্চ শাস্তি চাওয়া হয় সেক্ষেত্রে আপনারা বলছেন এটা আদালতে বিচার হওয়া উচিত। আদালতে তো বিচার হচ্ছে, তাহলে সাধারণ মানুষ কি তাদের সর্বোচ্চ শাস্তি চাইতে পারে না? এবং আর একটা বিষয় যেটা হচ্ছে, একাত্তরে আমরা দেখেছি যে জামাত যখন এই যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তাদেরকে বলেছে ধর্মবিরোধী, এখনো বলা হচ্ছে। এই বিষয়টা এত সহজে আপনার এটা সমাধান হবে এটা আমি বিশ্বাস করি না, কারণ এই বিষয়টা কিন্তু রাজনৈতিক দলগুলোই কিন্তু এই যুদ্ধাপরাধের ইস্যু জামাত ইস্যু রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু আপনার জিয়ে রেখেছে। আজকে যারা দাবি করছেন, আপনি দেখেন 92 সালে তো আপনার গণ আদালত হয়েছিল, গোলাম আজম সাহেবের ফাঁসি দিয়েছিল, তার পরবর্তীতে এসে আপনার 93 সালে আপনার রিট পিটিশন হলো সুপ্রিম কোর্টের থেকে, আপনার গোলাম আজম সাহেব ওনার নাগরিকত্ব ফেরত পেলেন, জিয়াউর রহমান সাহেবের কাছে নাগরিকত্ব চেয়েছেন দেননি, সাত্তার সাহেবও দেননি, এরশাদ সাহেবও দেননি। কিন্তু আমার কথাটা হচ্ছে এই জায়গায় না, যে আপনি যেটা বলছেন বিচার আপনি চাইতে পারেন, বিচার চাওয়ার যৌক্তিকতা নিঃসন্দেহে আছে। 30 লাখ মানুষ শহীদ হয়েছে, 2 লাখ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, এত কষ্টের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এটা তো এত ঠুনকো কোনো বিষয় নয়। আপনি তো একটা ইস্যুকে রাজনৈতিকভাবে, এই জামাতকে তো রাজনৈতিকভাবে সকলে ব্যবহার করেছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। জামাতকে আসলে সবাই ব্যবহার করেছে, এটা মোটেই ঠিক নয়। যে কথাটি বারবার বলা হয়, 1996তে যেটি ছিল সরকারি দল সংসদের ডান দিকে বসতেন স্পিকারের, বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে বাম দিকে বসতো, তার পাশে জামাত ইসলামী বসতো বিরোধী দল হিসেবে। সেই সময়ের কিছু ছবি ব্যবহার করে, এবং বিরোধী দল যখন একাধিক পার্টি যখন বিরোধী দলে থাকে, কোনো একটা বিষয়ে একমত হলেই তাদেরকে সাথে নিয়ে রাজনীতি, বিষয়টা একেবারেই ঠিক নয়। জামাত ইসলামী বলেছে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, বাংলাদেশ আওয়ামী লীগও বলেছে তত্ত্বাবধায়ক সরকার তারা চান তখন, কারণ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বা কর্তৃত্বের সময় যে আমরা নির্বাচনই করতে পারি না, একাধিক উদাহরণ রয়েছে, মাগুরা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, সেই ঢাকারও নির্বাচন রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যে তাদের সাথে রাজনীতি করেছি এটা একেবারে প্রপাগান্ডা, এটা প্রপাগান্ডা, এটা ঠিক না, এটা ঠিক না। আমার মনে আছে এবং তার নেতৃত্ব নিজেরা করেছে, একটা মিটিং এর এভিডেন্স জানতে পারবেন না, একটা জনসভার ভিডিও, আমি আপনাকে বলি 91 এ আমরা এখন দেখতে চাই জামাত নিষিদ্ধ করার ক্ষেত্রে আওয়ামী লীগ আসলে কতটা আন্তরিক ভাবে নিষিদ্ধ করছে। পরিষ্কার ভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে, জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। সেই জায়গায় আইনি প্রক্রিয়া আমি বক্তব্যের শুরুতে, আমার অনুষ্ঠানের শুরুতে এটা বলার চেষ্টা করেছি। আর এই যে জামাত ইসলামী তো অস্বীকার করে এসছে, কিন্তু আমরা তো পত্রিকার ছবি দেখেছি, পাকিস্তানি সরকারের এই রাজাকার আলবদরদের সিল ছাপ্পর মারা তালিকা দেখেছি, ছাত্র সেনা পরবর্তীতে শিবিরে পরিণত হয়েছে সেটা দেখেছি, এবং 1975-এর 15 আগস্টের পরে জিয়াউর রহমান সাহেব ক্ষমতা দখল করার পরে 31শে ডিসেম্বরে এই দালাল আইন বাতিল করে দিয়ে, এবং তখনও যে 12,000 যুদ্ধাপরাধী জেলখানায় ছিলেন এটা ছেড়ে দেওয়া, এই ডকুমেন্টগুলো কিন্তু তাদের মধ্যে কিন্তু এরা ছিল না। আজকের দিনে আমাদের আহ্বান শেষ হয়ে গেছে, আপনার জনকে মুক্তিযুদ্ধের সম্মাননা দেওয়া হয়েছে, তারাও পরিষ্কার ভাবে বলেছেন যে স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশকে সহায়তা দিয়েছিলাম, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই, বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে, স্বাধীন বাংলাদেশ, রাজনৈতিক পরিবেশের মধ্যে দিয়ে আমাদের সময় নিয়ে দর্শক আজকে পর্যন্ত।